আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন অবসানে বিশ্বজুড়ে শোক, রানীর প্রতি শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্যালেসের সামনে মানুষের ঢল। রানীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং পতাকা অর্ধনমিত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খানের মৃত্যুতে সব স্তরের শোক, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শয়ান। প্রধানমন্ত্রীর ভারত সফরে অমীমাংসিত ইস্যু সমাধানের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা, জ্বালানি বাণিজ্য ও সীমান্ত সমস্যা সমাধানের আশা। এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে তরুণ প্রজন্মকে অবদান রাখতে পরিকল্পনা মন্ত্রীর আহ্বান, প্রকৃতি রক্ষায় ধর্মীয় সামাজিক ও পারিবারিক শিক্ষায় জোর দেওয়ার তাগিদ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের খবর। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব। প্রায় সাত দশক ধরে ব্রিটিশ রাজতন্ত্র সামলে ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে স্কটল্যান্ডের বলমোরাল প্রাসাদে 96 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানীর উত্তরাধিকারী হিসেবে ব্রিটেনের রাজা হয়েছেন তাঁর বড় ছেলে চার্লস। এরই মধ্যে কিং চার্লস স্কটল্যান্ডের এভারডিনের বলমোরাল প্রাসাদ থেকে লন্ডনের বাকিংহাম প্রাসাদে পৌঁছেছেন। বাকিংহাম প্যালেসে রানীর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কিং চার্লস। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে বৈঠকের পর আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। 70 বছর ধরে যুক্তরাজ্য শাসন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। গত বছরের অক্টোবর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বাকিংহাম প্রাসাদ জানায়, 96 বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শান্তিপূর্ণভাবে রানীর মৃত্যু হয়েছে। অন্তিম সময়ে রাজপরিবারের সদস্যরা ছিলেন রানীর পাশেই। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা সহ 14টি দেশের রানী ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। রানীর মৃত্যুতে তাৎক্ষণিকভাবে রাজমুকুট মাথায় উঠেছে তার ছেলে প্রিন্স চার্লসের। রানী দ্বিতীয় এলিজাবেথ যে রাজ সিংহাসনে এত বছর ধরে সফলভাবে আরোহণ করেছিলেন, এবার তার অধিকারী হলেন চার্লস। 73 বছর বয়সী চার্লস যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বর্ষীয়ান রাজা। সরকারিভাবে তাকে রাজা চার্লস তৃতীয় নামে ডাকা হবে। মায়ের মৃত্যুর ক্ষণকে নিজের এবং রাজপরিবারের জন্য সবচেয়ে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন নতুন রাজা। রাজা জর্জ এবং রানী এলিজাবেথের প্রথম সন্তান এলিজাবেথ। তার বাবা 1936 সালে সিংহাসনে আরোহণ করেন। সেই সময় থেকে এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। তিনি বাড়িতে ব্যক্তিগতভাবে শিক্ষা অর্জন করেন। গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে 1947 সালে বিয়ে করেন তিনি। প্রিন্স ফিলিপ 99 বছর 10 মাস বয়সে 2021 এপ্রিলে মারা যান। রানীর মৃত্যুর রীতি অনুযায়ী লন্ডনে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে সাক্ষাৎ করবেন নতুন রাজা চার্লস। এরপর তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। চার্লস এখন 56টি স্বাধীন রাষ্ট্র ও 240 কোটি মানুষের সংগঠন কমনওয়েলথের প্রধান হয়েছেন। এর মধ্যে যুক্তরাজ্য সহ 14টি দেশে রাষ্ট্রপ্রধান হলেন রাজা। রানীর মৃত্যুর খবরে লন্ডনের বাকিংহাম প্রাসাদের বাইরে এরই মধ্যে মানুষের ঢল নেমেছে। নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর পর 12 দিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে। এ সময় ব্রিটেনের সব ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। স্কটল্যান্ডে মারা যাওয়ায় তাকে এডিনবরার সেন্ট জাইরল ক্যাথেড্রালে রাখা হবে। তার জীবনের প্রতিটি বছরকে স্মরণ করতে হাইড পার্ক ও অন্যান্য জায়গায় 96 রাউন্ড গুলি ছুড়ে শ্রদ্ধা জানানো হবে। সিংহাসন বংশানুক্রমে পাওয়া হলেও নিজের কাজে বিশ্বের কাছে উজ্জ্বল হয়ে থাকবেন দ্বিতীয় রানী এলিজাবেথ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।
ব্রিটিশ রাজ সিংহাসনে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছরের রাজত্বকালে তার জনপ্রিয়তায় কখনো একটুও ভাটা পড়েনি। রানীর মৃত্যুতে শোকে ভাসছে পুরো বিশ্ব। রানী দ্বিতীয় এলিজাবেথের বর্ণাঢ্য রাজকীয় জীবনের কথা জানাচ্ছেন মোস্তফা মল্লিক। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করছে বাংলাদেশ। পালন করা হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সারা বিশ্বের শোক পালনের পাশাপাশি শোকাহত বাংলাদেশ। শুক্রবার থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ 3 দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবাণীতে উল্লেখ করেছেন, মহামান্য রানী শুধুমাত্র 2.5 বিলিয়ন কমনওয়েলথ জনগণের স্তম্ভ এবং শক্তি ছিলেন না, বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা এবং সেবারও প্রতীক ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে 96 বছর বয়সে মৃত্যুবরণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে বাংলাদেশের ছিল নিবিড় সম্পর্ক। জীবদ্দশায় 2 বার তিনি বাংলাদেশের সফরে এসেছিলেন। স্বাধীনতার আগে 1961 সালে এবং 1983 সালে দ্বিতীয়বার 4 দিনের সফরে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকীতে রানী বাংলাদেশের জনগণের প্রতি তার শুভেচ্ছা জানিয়েছিলেন। আরো জানাচ্ছেন আক্তার হোসেন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার শাসনামলে 2 বার বাংলাদেশ সফর করেছিলেন। প্রথমবার বাংলাদেশের স্বাধীনতার আগে 1961 সালের ফেব্রুয়ারিতে। রাজকীয় ওই সফরে তিনি আদমজী জুট মিল পরিদর্শনে গিয়েছিলেন। 1983 সালের 14 নভেম্বর ঢাকায় আসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ। রানীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের সম্মান জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন রানী। রাজকীয় সফরে তিনি ট্রেনে করে স্বনির্ভর গ্রাম দেখতে চট্টগ্রাম ও গাজীপুরের শ্রীপুর উপজেলায় যান। গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নে হস্তশিল্প, চাল থেকে মুড়ি তৈরি সহ বিভিন্ন কারুশিল্প রানীকে মুগ্ধ করেছিল। রানীর ওই সফর এখনও বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। রানীর ভ্রমণকে কেন্দ্র করে তার সম্মানে 10 টাকার পোস্টাল স্ট্যাম্পও প্রকাশ করেছিল সরকার। রাজকীয় ওই সফরে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রও পরিদর্শন করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছিলেন রানী। শুভেচ্ছায় তিনি বলেন, আমরা বন্ধুত্ব এবং স্নেহের বন্ধন ভাগ করি, যা আমাদের অংশীদারিত্বের ভিত্তি হিসাবে রয়ে গেছে এবং এটি 50 বছর আগের মতো আজও গুরুত্বপূর্ণ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী রাজতন্ত্রের প্রতিভা। 70 বছর রাজকার্য পরিচালনা করেন তিনি। যুক্তরাজ্যে আর কেউ তাঁর মতো দীর্ঘ সময় সিংহাসনে থাকেননি। শুধু রাজ পরিবারেই নয়, তিনি ছিলেন সবার কাছেই প্রিয়। ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। লন্ডন থেকে রিপোর্ট করছেন শাহ এম এ হোসেন। ব্রিটেনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মহাপ্রয়াণ ঘটে। কঠোর শাসন আর স্নেহময়ী মা ও দাদি রয়্যাল ফ্যামিলির সকলের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ব্যক্তি। তার এই মহাপ্রয়াণে ব্রিটেনবাসী শোকাহত। তার মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত রাজপরিবারের সকল সদস্যের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যে উদাহরণ তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা আসলেই একটি বিরল দৃষ্টান্ত। শুধু আমরা বাংলাদেশি নয়, ব্রিটেনে এখানে যারা পাকিস্তানি, ইন্ডিয়ান, জাপানিজ, চাইনিজ যারা আছে, মাল্টিকালচার সোসাইটি, সবাই গভীরভাবে মর্মাহত। একটা বিশাল অধ্যায়ের, বিশাল ইতিহাসের পতন হলো আজকে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বিলেতে বাঙালি কমিউনিটি একজন ভালো বন্ধু হারালো এবং বাংলাদেশ একজন অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী হারালো। আজকে মানুষের যে উনার প্রতি যে ভালোবাসা, এটা অত্যন্ত বিরল ভাবে দেখা যায়। আমরা এটা এখানে থেকে অবলোকন করছি। আমি দেখেছি মানুষের বাপ বাঙ্গার জোয়ার। 16টি কমনওয়েলথ রাজ্যের রানী ছিলেন রানী এলিজাবেথ। অনেক ঝড় ঝঞ্ঝাতেও তিনি রাজতন্ত্র রক্ষা করেছেন সফলতার সাথে। উল্লেখ্য, ইতিহাসে রানী এলিজাবেথই সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠিত থেকেছেন। তার শাসনামলে 16 জন প্রধানমন্ত্রী নিযুক্ত হন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। স্পষ্টবাদিতা ও সত্যবাদিতায় জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা গুণী আকবর আলী খানের মৃত্যুতে শোকাহত সব স্তরের মানুষ। তাঁর জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজন, পরিবারের সদস্য এবং সমালোচক সহ সবাই বলেছেন, বাংলাদেশের পানি সম্পদ, রাজনীতির ইতিহাস এবং আত্মজীবনী পুরোপুরি শেষ করে যেতে না পারায় অনাগত দিনের গবেষকদের জন্য বড় ক্ষতি হয়ে গেল। আরও জানাচ্ছেন রেসবি নবাজ। কোনো পরিচয়ে সীমিত করা যায় না ডক্টর আকবর আলী খানকে। একই সঙ্গে আমলা ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, অর্থনীতি নিয়ে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ইতিহাসের ছাত্র ছিলেন, গবেষণা করেছেন, আবার জনবুদ্ধিজীবী হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। জন্ম 1944 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক আর উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে 1965 সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম। 1977 সালে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে আবার স্নাতকোত্তর এবং পিএইচডি। পাকিস্তান সিভিল সার্ভিসে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, আবারও প্রশাসনে। অবসরে যান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। 2006 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আবার দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যবোধ না হয় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে চিরবিদায় নিলেন সব্যসাচী এই মানুষ। কালকে সারাদিন উনি মোটামুটি ভালোই ছিলেন। সকালবেলা তো আমি আসছিলাম, দুপুর পর্যন্ত ছিলাম, উনি তখন মোটামুটি সুস্থই ছিল। হঠাৎ করে এশার নামাজের সময় পাশে আমার ফোনটা যে উনি অসুস্থ বোধ করতেছে। তারপরে আর আসি, আসার পরে দেখি যে মানে তখন ওনার অবস্থা ভালো না। ওনাকে ইমিডিয়েটলি আমার মেয়ে
মানে অ্যাম্বুলেন্স ডেকে মানে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে যে উনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। অবসরে যাওয়ার পর সভা সেমিনারে অংশ নিয়ে রাষ্ট্র গঠনে স্বাতন্ত্র্য চিন্তক এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত থেকেছেন ডক্টর আকবর আলী খান। নানা বিষয়ে 18টি বই প্রকাশ হয়েছে তার। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম গত এপ্রিল মে মাসে যে সাক্ষাৎকার নিয়েছিলাম, আপনার বই পাঠক পড়ে কেন, কেন সংগ্রহ করে, কেন মানুষ আপনাকে পছন্দ করে, তিনি বলেছিলেন হয়তো আমি সত্য কথা বলি বলে আমার লেখা আমার কথাকে মানুষ পছন্দ করে। আসলে কথাটা খুবই সত্য, তিনি সত্য বলতেন, সত্য প্রকাশ করতেন, নির্ভয়ে বলতেন। এই সময় জাতি তখন একটা বসেনি সংকেত সত্য কথা বলার লোক নেই। শুক্রবার জুম্মার নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানাজায় অংশ নেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস, স্বজন সহকর্মী এবং নামাজে আসা মুসল্লিরা। ঢাকা জেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খানকে। প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান প্রাপ্তি খুব বেশি না হলেও ঝুলে থাকা বিষয়ে আগামীতে প্রাপ্তির সম্ভাবনা আরও বাড়ল, এমন মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারতের মতো প্রতিবেশীদের সামিট পর্যায়ের বৈঠককে অভ্যাসে পরিণত করতে হবে। গঙ্গার পর কুশিয়ারা নদীর পানির হিস্সা পাওয়া এবং যৌথ নদী কমিশন চালু হওয়াকেও প্রাপ্তি হিসেবে দেখছেন তারা। ঐতিহাসিক সম্পর্ককে জ্বালানি, বাণিজ্য ও সীমান্ত সমস্যা সমাধানে আরও বেশি কাজে লাগাতে এই সফর অবদান রাখবে বলে আশা করছেন তারা। মাসরুর শাকিল জানাচ্ছেন। দুবছর পর আবারও বাংলাদেশ প্রধানমন্ত্রীর চার দিনের ভারত সফর শেষ হল। দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে নানা বিষয়ে আলোচিত হলেও দৃশ্যমান অগ্রগতি, সাতটি সমঝোতা স্মারক, ভারতের ভেতর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের ট্রানজিট, আঞ্চলিক ও সীমান্ত সমস্যা সমাধানে দুদেশের নেতৃত্বের আরও বেশি আন্তরিকতা। একটা রেগুলার সামিট হওয়ার যে বিষয়টা সেটাই কিন্তু একটা বড় বিষয় এই দক্ষিণ এশিয়ায়। কারণ জিনিসটা আমাদের বুঝতে হবে যে গত 15-20 বছরে এই ধরনের বসার ফলে কতগুলো সমস্যা সমাধান হয়েছে, আবার কতগুলো সমস্যার সমাধান হয়নি। আমি যদি ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট বলি, একটা তো হয়েছে। তো এই ধরনের আমি যদি মানে ওই দিকে যে অ্যাটেনশন দেই, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে যে আমি দুটো দেশ আমি সবসময় দেখাশোনা করছি, আলাপ আলোচনা করছি। উভয় দেশ এই সফরের মধ্য দিয়ে লাভবান হয়েছে এবং তার প্রতিফলন কিন্তু এই 33 দফার যে ঘোষণা সেখানে আমরা দেখেছি। ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা অন্য দেশের সাথে বাণিজ্য করার জন্য একেবারে বিনা শুল্কে বিনা মূল্যে সেটি দিচ্ছে। দৃশ্যমান স্মারকের পাশাপাশি অবিচল বন্ধুত্ব, রেল সংযোগ উন্নয়ন ও বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে, দ্বিপাক্ষিক এবং জ্বালানি ও যোগাযোগ সহযোগিতা বাড়াতে একমত হয়েছে প্রতিবেশী দুই দেশ। এমওইগুলো গতানুগতিক, এগুলো এমনিতেই আসতো হয়তো একটা সময়, একটা হয়তো মাইন্ডসেটের কিছুটা পরিবর্তন আসবে যেহেতু গঙ্গার পরে এই প্রথম আর একটা পানি নিয়ে সুরমা কুশারিয়ায় হলো। বাংলাদেশ যেমন ভারতের সমর্থন সহযোগিতা দরকার, আমি বলবো যে তার থেকে আরো অধিক পরিমাণ আজকে ভারতের জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার। এবং সেই সহযোগিতা বাংলাদেশ কিন্তু দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে এই ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপত্তার সংকট ছিল, সেটি কিন্তু ভারত এই সেটা স্বীকার করে এবং এই এই যে 33 দফা ঘোষণার মধ্যে কিন্তু সেটি এসেছে বাংলাদেশের সহযোগিতার কারণে নিশ্চিত হয়েছে। তবে তিস্তার দাবি জারি রাখার পাশাপাশি সামিট পর্যায়ে বৈঠকে প্রাপ্তি বাড়াতে আমলাদের পূর্ব প্রস্তুতির পাশাপাশি গবেষক ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ডেল্টা প্ল্যান বাস্তবায়নে তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। নটরডেম কলেজে নেচার স্টাডি ক্লাবের 2-দিনব্যাপী 13তম জাতীয় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনীতে সবুজায়নের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি প্রকৃতি রক্ষায় ধর্মীয়, সামাজিক ও পারিবারিক শিক্ষার ওপর জোর দেন বক্তারা। আলিমাল রাজি জানাচ্ছেন। তরুণ প্রজন্মকে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করতে নটরডেম কলেজে
নটরডেম ন্যাচারাল স্টাডি ক্লাবের দুই দিনের 13তম প্রকৃতি সম্মেলনের উদ্বোধন। প্রথম দিন পরিবেশ বিষয়ক দেয়াল পত্রিকা ইকো প্রজেক্ট প্রদর্শন করা হয়। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। নেচারের অবশ্যই খেয়াল রাখতে হবে, নেচার কনজারভেশন আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদেরই কিছু করার লাগবে, নাহলে আমাদের যে পরের প্রজন্মটা থাকবে তারা আসলে এই পৃথিবী বলে যে কিছু একটা আছে এটা থাকবে না। এই প্রজেক্টটা দ্বারা সবার সৃজনশীলতা প্রকাশ পায় এবং সবাই নিজে একটা প্রতিভাটা শো করতে পারে। পলিউশন রোধ করে এনভায়রনমেন্টটাকে বাঁচাতে হবে, এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুব কাজে লাগবে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় দূষণ রোধে জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বক্তারা। এটা করার জন্য পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। ডিসেম্বরে আমরা 8টি বিভাগে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদেরকে নিয়ে জাতীয় সম্মেলন করব। আমাদের প্রকৃতিতে মিশে আছে আমাদের শহীদদের রক্ত। এই প্রকৃতি এবং পরিবেশ পৃথিবীর অন্যান্য সব দেশের প্রকৃতি এবং পরিবেশের চেয়ে আলাদা। যে কোনো রকম পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে তোমরা ইতিবাচকভাবে আইনটা জেনে আইনটা প্রয়োগে সহায়তাকারী ভূমিকা পালন করতে পারবে এবং পেশাগত জীবনে তোমরা হয়তো আরও সফলভাবে দায়িত্ব নিয়ে এই ভূমিকাটা পালন করতে পারবে। সংবিধানের 18 ক অনুচ্ছেদ যেটা এই পঞ্চদশ সংশোধনীতে সংযোজিত হয়েছে সেখানে বলা হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য জলাভূমি বন ও বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। 1971 সনে সবাই মিলে এক হয়েছিল বলেই কিন্তু আমরা এই দেশটাকে মুক্ত করতে পেরেছিলাম। আমি 1971 সনে ক্লাস 9 পড়তাম যখন আমি মুক্তিযুদ্ধে যাই, সেই সময় যেই অবস্থা ছিল বাংলাদেশের একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কিন্তু পেলাম আমরা 71-এ, এবং সেখানে শুধু যে গণহত্যা হয়েছে তাই নয়, কিন্তু এখানে কিন্তু ইকোসাইডও হয়েছে, মানে আমাদের এই পরিবেশ প্রকৃতিরও ক্ষতি হয়েছে। 71-ই কিন্তু মূল কিন্তু যেই যুদ্ধ হয়েছে তরুণরাই করেছে কিন্তু, এবং এখনও কিন্তু এই সবুজের সংগ্রাম কিন্তু করতে হবে তরুণদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা বাসযোগ্য পৃথিবী দেখে যেতে পারবো, এবং সেই কাজটি কিন্তু আমাদের করতেই হবে, কারণ দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্বও আমাদের। আমাদের 21 শতকের পরিকল্পনা যেটা আছে ডেল্টা প্ল্যান, এই ডেল্টা প্ল্যান আমরা এই গোটা শতকব্যাপী আমরা বাস্তবায়ন করে যাব। উদ্দেশ্যটা কী? তোমাদের জন্য, তোমাদের পরে যারা আসবে তাদের জন্য, শুধু বাঙালির জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য যে সংগ্রাম চলছে এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের আবাসস্থল, আমাদের নীল সঠিক রাখার জন্য, সতেজ রাখার জন্য, সেই যে বিশ্বব্যাপী মানব জাতির যে সংগ্রাম ওর মধ্যে আমরাও আছি। পরিবেশ রক্ষায় আমাদের সবারই একটা দায়িত্ব আছে, কারণ প্রকৃতিতে আমাদের জন্ম, প্রকৃতিতে আমরা বেড়ে উঠি এবং প্রকৃতির নিয়মের সবাই কিন্তু অধীন। আমরা ঢাকার শহর নয়, শুধু সারা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী আলোকিত হবে, পরিবেশ সম্বন্ধে সচেতন হবে, পরিবেশকে ভালোবাসতে শিখবে, পরিবেশের যত্ন নিতে তারা শিখবে, এবং আমরা পরবর্তী বংশধরের জন্য সুন্দর একটা পৃথিবী এবং প্রকৃতি রেখে যেতে পারবো। দুই দিনের প্রকৃতি উৎসবে 5 জেলার 65টি প্রতিষ্ঠানের 900-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সফরের সবচেয়ে বড় অর্জন, বিনা শুল্কে ভারত বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানি করার সুযোগ করে দিয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানে চেক বিতরণের সময় প্রধানমন্ত্রীর সফর ইস্যুতে বিএনপির সমালোচনাকে অহেতুক বলে মন্তব্য করেছেন তিনি। সে সময় ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল এবং অন্যরা। চট্টগ্রামের 36 জন সাংবাদিককে অনুদানের চেক দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তন্মধ্যে সবচেয়ে বড় যেটি অর্জন সেটি হচ্ছে ভারত বিনা শুল্কে
তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করার সুযোগ করে দিয়েছে, গার্মেন্টস পণ্য সহ ভারতের টেরিটরি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করার সুযোগ করে দিয়েছে, যেটির জন্য বহু বছর বহু দশক ধরে বাংলাদেশ চেষ্টা করে এসেছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে ভারত সরকার সেটি করে দিয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কোনো দৃশ্যমান অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে এই সফরে কোনো সমাধান আসেনি। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। যে সীমান্তে হত্যা জিরোতে আনা হবে, যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুইজন নিখোঁজ হয়েছে। এই হচ্ছে প্রাপ্তি, আমাদের দৃশ্যমান প্রাপ্তি, আমরা এইগুলোই দেখি। সারা দেশে এখন আবার রেইন অফ টেরার, সন্ত্রাসে সেই রাজত্ব তারা আবার শুরু করেছে। সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না। এবারে আই স্পোর্টস। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা মোজাফফর আহমেদ ছিলেন গরিবের বন্ধু। স্মরণ সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর আহমেদ পল্টু এবং অন্যরাও উপস্থিত ছিলেন। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফা ডটস বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জিনগত সমস্যা চিহ্নিত করতে দক্ষ মানব সম্পদ সহ একটি স্বয়ংসম্পূর্ণ জেনেটিক ল্যাবরেটরি স্থাপনের দাবি জানিয়েছে ম্যাটারনাল ফিটাল মেডিসিন সোসাইটি বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এই দাবি জানানো হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব শিক্ষা সাইফুল ইসলাম বাদল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক টি এ চৌধুরী, স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আমিরুল মোর্শেদ এবং ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ফেরদৌসী বেগম। সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ফিরোজা বেগম। দুদিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাটারনাল ফিটাল মেডিসিন ও জেনেটিক বিষয়ে দক্ষ 20 জন স্পিকার সহ প্রায় 1000 দক্ষ ও প্রসিদ্ধ প্রসূতি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নর্থ কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আইন পাশ করেছে। দেশটির নেতা কিম জং উন এই সিদ্ধান্তকে অপরিবর্তনযোগ্য বলে অভিহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সব ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নতুন পাশ করা এই আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে নর্থ কোরিয়া। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পিয়ংইয়ং 2006 সাল থেকে 2017 সালের মধ্যে 6টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। রাজধানীতে জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের সমাপনী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের আয়োজনে স্লোগান ছিল অনলি ওয়ান আর্থ। অলিম্পিয়াডে অঙ্কন, প্রবন্ধ, পোস্টার এবং উপস্থাপনা চার বিভাগে প্রতিযোগিতা হয়। আয়োজকরা বলেন, এই অলিম্পিয়াডে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের জন্য সচেতনতা তৈরি করবে। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাকসুদ কামাল এবং বিশিষ্ট জনেরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবে মোট দেশজ উৎপাদন 12.2% বেড়েছে। এই বৃদ্ধির হার প্রাথমিক পূর্বাভাসের চেয়ে বেশি এবং গত এক দশকের মধ্যে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির রেকর্ডও।
একই সময়ে দেশটির জ্বালানি তেল সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম 23% বেড়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক জানিয়েছে, এপ্রিল জুন সময়ে দেশটির জিডিপি সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। এই বৃদ্ধির হার 2011 সালে তৃতীয় প্রান্তিকের পর সর্বোচ্চ। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নে নদী ভাঙন থেকে চারটি গ্রাম রক্ষার দাবিতে সড়ক অবরোধ এবং মানববন্ধন করেছেন এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। মানববন্ধনে ছিল দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন, ইউপি সদস্য আফতাব উদ্দিন এবং রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছ থেকে স্মারকলিপি নেন তারা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে এই মৌসুমে আউশ ধানের ভালো ফলন হয়েছে। শুরুতে প্রচণ্ড দাবদাহ এবং খরায় আবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন চাষিরা, শেষ পর্যন্ত আশাতীত ফলন পেয়েছেন কৃষক। এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। লক্ষ্মীপুরে প্রথমবারের মতো বৃধান 98 চাষ করে বেশি ফলন পেয়েছেন চাষি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বৃধান 48, 84, 89, 98 হাইব্রিড ধান 7 ও চায়না জাতের ইরিধান আবাদ করেছেন তারা। কৃষি বিভাগের পরামর্শে জেলার 5 উপজেলায় 5 হেক্টর জমিতে নতুন বৃধান 98 লাগানো হয়েছে। পনদনার বীজ পেয়েছি, আমি এটা 3 বিঘাতে চাষ করছি। ভালো ফলন হয়েছে, আমি এই বীজগুলো বীজ হিসাবে সংরক্ষণ করে বীজগুলো রাখবো। আমি স্যারের পরামর্শে ওনাদেরকে বীজগুলো আমি ওনারা যদি চায় আমি ওদের কাছে বিক্রি করব। খরার মধ্যে ব্রির অন্য জাতগুলো আবাদ করেছেন চাষি। ধরেন না 17-18 ঘন্টা করা হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। ফলনটা ভালো হয়েছে ইনশাল্লাহ, মোটামুটি বাম্পার হয়েছে, ভালো আয়স হয়েছে, বৃষ্টি কম হলেও ভালো ধান হয়েছে। খরা হিসাবে আলাদা দিলে ফসল ভালো হয়েছে। ব্রির ধান বীজ হিসেবে সংরক্ষণ করে আগামী মৌসুমে বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আপনার বৃধান 98 পেয়েছি এবং এটার ফলন খুবই চমৎকার। আপনারা দেখছেন যে আমরা নমুনা আপনি দেখছেন যে আমরা নমুনা শস্য কর্তন করেছি, আমরা দেখব যে এটার ফলনটা কেমন হয়। কিন্তু মাঠের যে দৃষ্টিনন্দন যে চেহারা তা দেখে বোঝা যায় আমরা কাঙ্ক্ষিত মানের ফলন পাবো এবং আমাদের এটা ধানের ছিটাও কম আর রোগবালাইও কম। এই ধানটা আমাদের আমরা আশা করছি আউশে একটা মেগা ভ্যারাইটি হিসেবে হয়তো আবির্ভূত হবে, যদিও আমাদের আর একটা জাত আছে 48, সেটাও খুবই ভালো জাত এবং তার থেকেও আমরা আশা করছি যে আমাদের বৃধান 98 আরও ভালো। সরকারি প্রণোদনা হিসেবে প্রতিজন চাষিকে 5 কেজি করে বীজ ও 30 কেজি সার দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী তালের নৌকা, তবে চাঁদপুরে এখনও কমেনি এর কদর। বর্ষা মৌসুম শেষ হলেও এখনও নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা। মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজি জানাচ্ছেন। একসময় গ্রামীণ জনপদের অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহার হতো তালের নৌকা। আধুনিকায়নের ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় হারিয়ে যেতে বসেছে তালের নৌকার ঐতিহ্য। দূরে দূরে গ্রাহক আইলে মনে করেন না কারো নতুন বাড়ি হয়েছে, হাতের মধ্যে ছাগল আছে গরু আছে, ওরা আর কি এই জিনিসটা কিনে নেয় করা দিদি হাঁড়ি হাঁড়িয়া বহু দূর থেকে লোকজন আইয়া কিনে নেয় গরু ছাগলের লাই ঘাস কাটানোর লাই। চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলায় তালের নৌকার প্রচলন ছিল সবচেয়ে বেশি, তবে দিন দিন এর চাহিদা কমে যাওয়ায় কারিগররাও এই পেশা ছেড়ে যুক্ত হচ্ছেন অন্য পেশায়। গ্রামে ঘুরিয়া ঘুরিয়া গাছ কিনি, এরপরে রেক দিতে লাগে 1,000-1,500, মিস্ত্রি গাছ লাগে 1,800-4,000-3,200। ওই বর্ষা পানি উঠে যাওয়া এখন চলাচল করতে খুব সমস্যা, তো অনেক দূরের থেকে শুনিয়েছি এখানে কন্দা বিক্রি করে,
তাই কোন্দা কিনতে আইলাম। রোডে ঘাটে পানি উঠে গেছে, ওই কারণে বাস উঠতে শুরু লেগে গাছ টাছ কাটানোর লেগে এখানে আসছি আর কি। 10 থেকে 20 বছর বয়সী একটি গাছ থেকে 2টি নৌকা তৈরি হয় এবং প্রতিটি নৌকার মূল্য 4 থেকে 5 হাজার টাকা। পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী এই নৌকা 8 থেকে 10 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আলিমাল রাজি, চ্যানেল আই, এক্সিম ব্যাংক, বাণিজ্য সংবাদ। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ বিশ্বজুড়ে চাহিদাকে নিম্নমুখী করেছে। চীনের টালমাটাল অর্থনীতি নিম্নমুখী হওয়ার ঝুঁকি আরও জেঁকে বসেছে। দেশটির শুল্ক বিভাগের তথ্য অনুসারে আগস্টে চীনের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 7.1% বেড়েছে। রপ্তানি প্রবৃদ্ধি জুলাইয়ে 18% তুলনায় কমেছে, এমনকি রপ্তানি বাড়ার পরিসংখ্যান বিশ্লেষকদের পূর্বাভাস 12.8% চেয়েও অনেক পিছিয়ে রয়েছে। সময় হলো আবারও অশোক লীল্যান্ড ইফা ডটস বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পাবনায় পৌর আওয়ামী লীগ নেতা সাইদার রহমান মালিথাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর 1টার দিকে সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের চর বাঙ্গা বাড়িয়া গ্রামের মসজিদের পাশে নজু মোড়ে এই হত্যাকাণ্ড হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, জুম্মার নামাজের কিছুক্ষণ আগে সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন সাইদার রহমান। এ সময় হেলমেট পরিহিত মোটর সাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত সাইদারের কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা করছে পুলিশ। অনুষ্ঠিত হল সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সম্মেলন। শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজনের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। সম্মেলনে এবারের স্লোগান, সংস্কৃতির শক্তিতে জেগে ওঠো বাংলাদেশ। অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। সংস্কৃতি খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানান তারা। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের 101 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গোলাম কুদ্দুস সভাপতি ও আহকাম উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সুস্থ সবল এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে মিলন মেলা করেছে চিলড্রেন্স জার্নি। শিশুদের স্বাভাবিক ও সঠিক বিকাশে অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা করেন চিলড্রেন্স জার্নির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৃপ্তি পোদ্দার। মিলন মেলায় রাজধানীর ঢাকা ছাড়াও বগুড়া, পাবনা, নরসিংদী, খুলনা এবং বাগেরহাটের শিশুরা অংশ নেয়। আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা করেছে SSC 86 ব্যাচের খিলগাঁও জোন। প্রধান অতিথি ছিলেন SSC 86 ব্যাচ বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন 86 আড্ডা খিলগাঁও জোনের আহ্বায়ক সেলিম খান, উদযাপন কমিটির সদস্য সারা মনিসারা, পাভেল রেজা, জাকির হোসেন মইন এবং অন্যরা। সময় হলো আবারও অশোক লীল্যান্ড ইফা ডটস বিরতি, আর বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।